হ্যালো নাটকপ্রিয় বাঙালিরা, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব শীঘ্রই আসতে যাচ্ছে মোশাররফ করিমের নতুন নাটক। ওয়েল, বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের অ্যাক্টরস গল্পকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের অ্যাক্টরস গল্পকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সো লেট জাম্প ইনটু দ্য মেইন টপিক। করোনাকালীন সময়েও বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম কিন্তু থেমে থাকেননি, তিনি তার ভক্তদের জন্য একের পর এক নাটক করে গেছেন। মোশাররফ করিম মানেই হাসির নাটক হবে সেটা সকলেই জানেন, কিন্তু এবার কিন্তু মোশাররফ করিম তার ভক্তদেরকে নতুন নতুন চরিত্রে এসে উপহার দিয়েছেন নতুন নতুন কিছু। তেমনি এবার মোশাররফ করিম তার জুটিও চেঞ্জ করেছেন। মোশাররফ করিমের জুটি হিসেবে এবার দেখা যাবে তানজিন তিশাকে, আর নাটকটির নাম হতে যাচ্ছে শেষটা অন্য রকম ছিল, যার পরিচালনায় ছিলেন সাগর জাহান। এজন্য বলা যেতেই পারে তানজিন তিশা এবং মোশাররফ করিমের কম্বিনেশনে আসতে যাচ্ছে নতুন কিছু বা ভালো কিছু। মোশাররফ করিমকে তানজিন তিশার সাথে আগে কোনো নাটকেই দেখা যায়নি, আর তানজিন তিশাও যে সকল নাটক করেন তাদের তার জুটি হিসেবে থাকেন আফরান নিশো বা অপূর্ব, কিন্তু এবার তানজিন তিশাকে দেখা যাচ্ছে মোশাররফ করিমের সাথে। আর তানজিন তিশা তার আগে বিভিন্ন লুকেই কাজ করেছেন, কিছুদিন আগে তার একটি ওয়েব সিরিজ সিকল আসার কথা ছিল, আর এবার তাকে দেখা যাচ্ছে মোশাররফ করিমের সাথে। আর যেখানে ফার্স্ট লুকেই দেখা যাচ্ছে তানজিন তিশা মোশাররফ করিমের উপর খুব রেগেই আছে, আর এখানে মোশাররফ করিম তাকে হয়তো কিছু বোঝানোর চেষ্টা করছে। এ নাটকটা কতটা মজার হবে বা কতটা অন্যরকম হবে তা এখনো বোঝা যাচ্ছে না, কারণ প্রথম লুকে তো দেখা যাচ্ছে মোশাররফ করিমকে সাধারণ একটি লুকে, যেখানে তিনি পরনে একটি শার্ট এবং প্যান্টে রয়েছেন, এখানে তার কোনো পরিবর্তন নেই। এবং তানজিন তিশাকেও খুবই নরমাল একটি লুকে দেখা যাচ্ছে, থ্রি পিস পরা, সাধারণত তাকে এ লুকে দেখা যায়, অন্যরকম কোনো লুকই এখানে দেখা যাচ্ছে না। তবে এখানে তানজিন তিশাকে খুবই রাগান্বিত লাগছে, আর যেখানে বোঝাই যাচ্ছে মোশাররফ করিম সহজ সরল ভাবে তাকে বোঝানোর চেষ্টা করছে, তবে এখানে কি বোঝাতে চেয়েছেন তা এখনো কিন্তু বোঝা যায়নি। তবে সাগর জাহান বলেছেন যে দর্শকদের জন্য ভালো কিছুই নিয়ে আসতে যাচ্ছেন তিনি তানজিন তিশা এবং মোশাররফ করিমের সঙ্গে করে। সো ভিউয়ার্স, তানজিন তিশা এবং মোশাররফ করিমকে একসাথে দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড, বা শেষটা অন্যরকম ছিল এ নাটকটা দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।